शुरू करो। আসসালামু আলাইকুম। আমরা বগুড়া থেকে আসছি, জীবনের 34তম বসন্তে আজকে আসছে হচ্ছে কক্সবাজার। এখানে আসার পরে প্রথমে যে জিনিসটা মনে হয়েছে, যেটা চট্টগ্রাম, আসলে চট্টগ্রাম বলতে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে আহমেদ ছফার এলাকা। আহমেদ ছফাটার সাথে অনেকে পরিচিত হইতেও পারেন অথবা নাও হইতে পারে, তবে উনি একজন খুবই বুদ্ধিভিত্তিক চর্চা করত। উনি বাঙালির মানসিকতা, বাঙালি পরিচয়ের যে হচ্ছে বৈধতা, এগুলো নিয়ে সবসময় কথা বলছে। কিন্তু দুঃখজনকভাবে সত্য, লেখক বরাবরই উপস্থিত থাকছে প্রত্যেকটা জনগোষ্ঠীর, তাকে কেউ কোনো সময় ভালোভাবে নেয় নাই, বা যারা ভালোভাবে নিছে তারা পর্যাপ্ত চর্চা করার সুযোগ পায় না। উনি আসলে বাঙালিদের এবং মুসলমান যে জাতিগোষ্ঠী তাদের যে মৌলিক স্ববিরোধিতা, এই জিনিসটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরছে, এবং খুব সুন্দরভাবে না, ব্যঙ্গ করে তুলে ধরছে। তার সবচেয়ে একটা বড় রকমের একটা উদাহরণ হচ্ছে গাবি বৃত্তান্ত। তো গাবি বৃত্তান্ততে উনি খুবই ব্যঙ্গাত্মকভাবে এই জিনিসগুলো তুলে ধরছে। তো ওনার যে লেখা, তার থেকে দুইটা লেখা পড়ি বা বলি, তাহলে হয়তো একটা আন্দাজ পাওয়া যেতে পারে। উনি বলতেছেন, যে যে জিনিসটা হচ্ছে সাপ সেটা হচ্ছে 100% সাপ, আর যে জিনিসটা হলো কুকুর বা যে জিনিসটা শিয়াল এটা হচ্ছে 100% শিয়াল বা 100% কুকুর। আর মানুষ একমাত্র জিনিস যে সাপ হইতে পারে, কুকুর হইতে পারে, শিয়ালও হইতে পারে, সব কিছু হইতে পারে। উনি এই জিনিসটা ব্যঙ্গ করে বলতেছে যে আসলে কুকুর বিড়ালের সঙ্গে দিন দিন কমে যাচ্ছে, আর ওই সমস্ত জিনিসগুলোর অভাব পূরণ করতেছে মানুষ। এটা হচ্ছে এক রকমের সমালোচনা। আরেকটা সমালোচনা উনি খুবই বিপজ্জনক ভাবে করছে, বিপজ্জনক ভাবটা হচ্ছে এরকম। তো শোনার আগে অবশ্যই কানে হেডফোন দিয়ে রাখেন, ভালো শব্দ না মনুষ্যের সমাজে বলা যায়, অথচ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য একটি জঘন্য ভাষা হইতে পারে। এটা হচ্ছে যে শুয়োরের বাচ্চা যখন বড় হয় তখন তার প্রথম গুতাটা দেয় হচ্ছে তার বাপের ভাষায়। তো এই জিনিসটাকে কিভাবে গ্রহণ করবে, এটা হচ্ছে তাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত চিন্তাভাবনা, যে এই কথাটা কে কিভাবে গ্রহণ করবে। মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যে পড়তি, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরের বাহিরে একটা ঘাসের উপর একটা শিশুর বিন্দু, তো আমাদের চিন্তাভাবনা শিশুর বিন্দুতে একদম সীমাবদ্ধ, যে কারণে আমরা শিশুর বিন্দুর বাইরে কিছু চিন্তা করতে পারি। তো এই জায়গাটায় একজন উদারপন্থী মানুষ, একজন চিন্তাশীল মানুষ অনেক গভীরভাবে বুঝে গেছে। তো আধুনিক সমাজ ব্যবস্থায় যদি জিনিসটা আমার মতো করে একটু বলার চেষ্টা করি, জিনিসটা এরকম হবে যে হলো সেটা কিরকম, যে আমরা এই যে দুদিন পরে যে রমজান মাস আসছে, মানে রোজা, তো আমরা প্রত্যেকেই মুসলিম, মানে প্র্যাকটিক্যাল মুসলিম হই বা মানে মুসলিম, আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। তো আমরা সারা বছর যা ইচ্ছা তাই করি, যতভাবে ইচ্ছা তাই করি, কিন্তু রমজান মাসে আমরা দান খরচাও করি এবং রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দান জিনিসপত্র দাম দাম বাড়ায় দিই। সেটা হচ্ছে আমাদের যে মুসলমান সত্তা, আমি যে একজন মুসলিম সত্তা, আমি সারা বছর যদি করতেছি সুযোগ থাকা সত্ত্বেও দাম না কমায় দাম বাড়াচ্ছি, এবং আমি একই সাথে মুসলিম দাবি করতেছি। তো এটা হচ্ছে স্ববিরোধিতা। আরেকটু ক্লিয়ার করে যদি বলি, দিন আগে আমাদের এখানে সবে বরাত চলে। তো সবে বরাত অনেকে মানে বা মানে না, এই জিনিসটা মূল না, মূল ফ্যাক্টটা হচ্ছে সবে বরাতে যে আমরা হচ্ছে যে দোয়া করি যে আল্লাহ আমার পূর্বপুরুষের জান্নাত দাও, এই দাও, ওই দাও, এটা করতেছি, অথচ দেখা যাচ্ছে যে সরকারের সম্পত্তি দখল করে আমরা কবরস্থান বানাচ্ছে বা কেউ বানাচ্ছে, সে কবরস্থান বানাচ্ছে ওদের জায়গা দখল করে, আর মসজিদে এসে দোয়া বল করতেছে যে দেখ তাদের জান্নাত নসিব কর। তো আহমেদ ছফা এই জিনিসটা সরাসরি শুয়োরের বাচ্চা বলছে। আর একটু বুঝে বুঝিয়ে দেই, মানে আমার কাছে যেটা মনে হয় আমার সাথে একমত হইতে হবে এরকম কোনো কথা না। ব্যাপারটা হচ্ছে একজন মুসলমান, তাদের কাজে কর্মে মিল থাকতে হবে,
এবং সে একজন মুসলিম হিসেবে, প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে সে নিজেকে দাবি করবে সর্বক্ষেত্রে, এবং ভুল ত্রুটি সবারই থাকবে এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে নিতে হবে। সেটা না করে আমরা সবিরোধী কাজগুলো করি, আমরা একই সাথে ধর্মের কথা বলি এবং অধার্মিকের মতো কথা বলি, অধার্মিকের মতো কাজ করি, ধর্মের কথা বলি। মানুষ যখন আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদে দোয়া করে, ইয়াল্লাহ অমুকের জান্নাত দাও, অমুকের জান্নাত দাও, উনি জান্নাত মানে সবাইকে দেওয়া দিচ্ছে, আমরা মুসলমান পিছন থেকে মোনাজাত একটা ধরছি, ধরার পরে বারবার বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কি হয়েছে, ঠিক আছে, আমিন 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 আমিন। তো ইমাম সাহেব যদি এরকম দোয়া না করে এরকম করে বলে যে আল্লাহ এই যে যারা আমার সামনে হাত তুলছে এরা যেভাবে মুসলমানত্ব দেখাচ্ছে, তারা তাদের পিতামাতার যত্ন যেভাবে করে, আমার সন্তানরা যাতে আমার যত্ন ওইভাবে করে, দেখবেন যে প্রত্যেকটা মুসল্লি ইমাম সাহেবকে মারার জন্য উদ্যত হয়েছে। মানে এই জায়গাটা হচ্ছে সবিরোধী কাজ, আমি নিজেকে মুসলিম দাবি করতেছি এবং একই সাথে সৎ ভালো মানুষ দাবি করতেছি, কিন্তু ধর্মীয় বেলায় এসে একজন মুসলিম হিসেবে আমি তো আমার সন্তান হাফেজ হোক এটা হোক এক যে মুসলিম আমি এটা চাচ্ছি, কিন্তু জীবনের প্রয়োজনে আত্মার খায়েশ পূরণ করার জন্য, চিত্তের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছি, অন্যের জমি দখল করতেছি, জুম্মার নামাজের মধ্যে ঢুকে মানে মসজিদ থেকে মোটামুটি মসজিদের ভিতর থেকে ঈশ্বরকে তাড়াই দিচ্ছে, মানে ঈশ্বর মানে আল্লাহকে তাড়াই দিচ্ছে মসজিদের ভিতর থেকে, মানে আল্লাহকে বাইর করে দিয়ে তারাই হচ্ছে হয়ে গেছে একদম হচ্ছে মানে ধর্মের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হয়ে গেছে, মানে মোকাবেলা করবো এই করবো সেই করবো, মানে যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে। তো আহমেদ ছফা এই জিনিসটাকে বলছে যে হচ্ছে কেউ যখন কোনো একটা বিদ্যা অর্জন করে বা কোনো একটা জিনিস জানার চেষ্টা মানে জানে, সেটা তার প্রয়োজন মতো ব্যবহার করতেছে এবং সেটা ধর্মের প্রয়োজনে। তো এই যে এখানে যে স্ববিরোধিতা, আমার মতে বা আমার চিন্তাভাবনায় যেটা মনে হয়েছে আহমেদ ছফার লেখা পড়ে, যে উনি এই সমস্ত স্ববিরোধী লোকজনকে বলতেছে যে শুয়োরে বাচ্চা, মানে এরা বিদ্যা অর্জন করছে, করার পরে ধার্মিক হয়েছে, ধার্মিক হওয়ার পরে মসজিদের ভিতরে যে উল্টাপাল্টা কাজ করতেছে, করার পরে তারা আবার মানে ঈশ্বরের ঈশ্বরের প্রতিনিধি দাবি করতেছে। এই জিনিসটা চট্টগ্রাম আসার পরে আমার প্রথম যে জিনিসটা মনে হয়েছে যে এখানে একজন আহমেদ সভা ছিল এবং আহমেদ সভার লেখাগুলো আমার ভালো লাগে, চট্টগ্রাম মানে আসলে আসা অনেক আপনি জীবনে চেষ্টা মারছি, আসার পরে ওনার কথা আমার মনে হয়েছে যে হ্যাঁ চট্টগ্রামে একজন আহমেদ সভা ছিল এবং এরকম আহমেদ সভা প্রচুর দরকার। ঠিক আছে, ভালো থাকবেন, আবার নতুন আরেকটা ভিডিও দেখা হচ্ছে।